বিলুপ্ত প্রায় আমাদের রাজ্য প্রাণী বাগরোল। বাগরোল বাঁচাতে সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার পাশাপাশি বহু স্বেচ্ছাসেবী সংগঠনও এই কাজে ব্রতী হয়েছে। হাওড়া আন্দুলে সাঁকরাইল বিডিও, সাঁকরাইল পঞ্চায়েত সমিতি ও হাওড়া জেলা যৌথ পরিবেশ সমিতির উদ্যোগে বিশেষ সচেতনতার শিবির অনুষ্ঠিত হলো, ভিডিওগ্রাফির মাধ্যমে মানুষকে এই রাজ্য প্রাণী সম্পর্কে অবগত করা। আমাদের এলাকায় কিছু আওয়াজ বা নতুন বন্যপ্রাণী দেখা গেছে, এই একটা গুজব বলতে পারা যায়, তার সত্যতাও আছে। একটি এলাকায় সমস্যা তৈরি হয়, তখনই আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আমরা মানুষজনকে সজাগ করানো বা সচেতন করানোর জন্য একটা ইনিশিয়েটিভ নিই। এই কারণে যে যদি না জানায় তাহলে হয়তো এই প্রাণীটির ক্ষতি হলেও হয়ে যেতে পারে, সেই মতো আমরা যোগাযোগ করি হাওড়া জেলা যৌথ পরিবেশ সমিতির সাথে, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে। সবারই সাথে যোগাযোগ করার পর আজকে এই কম সময়ের মধ্যে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করলাম যে বাগরোল ক্ষতি করে না কারো, এবং এটি পশ্চিমবঙ্গের একটি স্টেট অ্যানিম্যাল হিসাবে সংরক্ষণ করা হয়। একে সবাই যেন এটা সংরক্ষণে এগিয়ে আসে এবং কোথাও দেখা গেলে ক্ষতি না করে যেন আমাদের খবর দেয়। এই রাজ্য প্রাণী সাধারণ মানুষের কাছে পরিচিত না হওয়ার ফলেই তাদের বিপদ বেশি ঘটার আশঙ্কা, সেই দিক গুরুত্ব রেখেই এই শিবির। অ্যাকচুয়ালি হচ্ছে আন্দুলের যে জলা জঙ্গলার যে জায়গাটা ছিল সেই জায়গাতে একটিখানি বাগরোল দেখে মানুষের অসচেতনতার কারণে, তারা আগের পূর্বে কখনো দেখেনি বাগরোল কেমন দেখতে বা বাগরোলের স্বভাব চরিত্র, তারা কি করতে পারে এই সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা ছিল না। তো সেই জন্যই তারা আতঙ্কিত হয়ে পড়ে, এবং বিডিও সাহেব নিজে এখানে উদ্যোগ নিয়েছেন, ব্লক সভাপতি সাহেব সবাই থেকে আজকে আমরা এখানে হাওড়া যৌথ পরিবেশ সমিতির পক্ষ থেকে একটি তথ্যচিত্র মাঝবাঘা, আমরা যেটা বাগরোল সম্পর্কিত তথ্যচিত্র সেটা আমরা দেখালাম। যে ভয়ভীতি আতঙ্ক যেটা ছড়িয়ে গিয়েছিল মানুষের, এই ভয়ভীতি আতঙ্কের কারণ হচ্ছে শুধুমাত্র অসচেতনতা। আমরা প্রশাসনের তরফ থেকে এবং আমাদের বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা সোশ্যাল ওয়েলফেয়ারে নানান কাজকর্ম করে, নানান কর্মসূচি নেন, তাদের সবার মাধ্যমে তারা যদি সবাই হাতে হাত ধরে এই বিষয়গুলোকে নিয়ে হচ্ছে এগিয়ে যেতে পারেন, তারা এলাকার সচেতনতা তৈরি করতে পারে। মানুষ যদি একবার জেনে যায় এই বাগরোল মানুষ খায় না, এরা অন্য কোনো ক্ষতি করে না, এরা শুধুমাত্র মাছের উপর নির্ভরশীল, একটা আর পাঁচটা বিড়ালের মতো একটা বিড়াল যারা জলাভূমিতে থাকে, তাহলে এই মেসেজটা যদি মানুষের কাছে যায়, মানুষ যদি জেনে যায় তাহলে এই ভয়টা দূর হবে। বাগরোল হলো এক প্রকারের বিড়াল যে মাছ ও ইঁদুর খেয়ে বেঁচে থাকে, কখনোই এই প্রাণী হিংস্র নয় সে বিষয়েই মানুষকে অবগত করা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।